সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাইরে যারা আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আদাবর, রয়েছে সাইড ডেয়ারি ফার্ম। এই সাইড ডেয়ারি ফার্মে আসলে এই গরুগুলো পালন করতে গিয়ে কি ধরনের সমস্যাগুলো হচ্ছে, চলুন কথা না বাড়ি আমরা তার সাথে সরাসরি কথা বলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো। ভাই, আমাদেরকে একটু বলবেন আসলে গরুগুলো আপনি এই খামারে প্রথম কয়টা গরু দিয়ে আপনি শুরু করলেন? প্রথম একটা গরু দিয়ে, এই গরুটা দিয়ে, এই গরুটা দিয়ে প্রথম শুরু করলেন? হ্যাঁ। এই প্রথম এটা এটাকে আসলে একটা গরু, তখন কি আপনি বাচ্চা সহকারে কিনেছেন নাকি বকনা কিনেছেন? বকনা কিনেছিলাম। বকনা কিনেছেন, তো সে একটা গরু দিয়ে শুরু করছেন কত সালে? আই 8 বছর আগে। 8 বছর আগে। এখন আপনার খামারে রয়েছে কয়টা গরু? খামারে এখন আছে 9টা। 9টা গরু রয়েছে। তো আপনি একটা গরুর ইনকাম থেকে কি আপনি এই গরুগুলো কিনেছেন নাকি পরবর্তীতে কোনো লোন নিয়েছেন বা এমন কিছু? লোন নিয়েছিলাম একটা। একটা লোন নিয়েছেন? কত টাকার লোন নিয়েছেন? 3 লাখ। 3 লাখ টাকা। 3 লাখ টাকা দিয়ে কয়টা গরু কিনছেন? দুইটা। দুইটা গরু। ওই যখন আপনি 8 বছর আগে গরু পালন করছেন তখন কি সুযোগ সুবিধাগুলো ছিল আর এখন বর্তমানে কি সমস্যা? এখন ভুষির দাম ছিল কম, এখন ভুষির দাম বেশি। তখন ভুষির দাম ছিল কত বস্তা? 800 টাকা ছিল গম। গম। আর কুড়ো ছিল 450 টাকা। হ্যাঁ। আর মুগ ছিল 900 টাকা, ডাবলি ছিল 400 টাকা। এখন কত দাম? এখন হয়েছে 750 ডাবলি, মুগ 1400, গম 1400, খুদা ছিল 900, খুদো হয়েছে এখন 1600। তো সেই সুবাদে আপনার গাভীর দুধ কত টাকা বিক্রি করতেন সেই সময়? সেই সময় বিক্রি করতাম 550 টাকা। 550 টাকা, মানে 55 টাকা বিক্রি করতেন। 55 টাকা। এখন বিক্রি করেন কত? এখন 60 টাকা। 60 টাকা, 5 টাকা বাড়তি। 5 টাকা। সেই সুবাদে খাবারের দামটা বাড়ছে কত? দ্বিগুণ। ডবল। ডবল। তো আপনারা কি আসলে এখন পোষায় কেম কিভাবে তাহলে? আমাদের এখন লস, লসে আছি আমরা। এই যে প্রবাসী ভাইরা অনেকে খামার করার জন্য বাংলাদেশে চলে আসতেছেন, আসে আর বাংলাদেশ থেকে আর বিদেশে যাবেন না, বাংলাদেশে গরুর খামার করবেন, তো সেই সুবাদে তাদের কি অবস্থান হতে পারে? তাকে কোনো কিস্তি মিস্তি থাকবে না, তারা ক্যাশ টাকা দিয়ে ব্যবসা করবে। তাকে কোনো রকম আর কি সমান সমান থাকবো, কিছু থাকতেও পারে নাও পারে। এই তো আপনার তো এখন কি অবস্থান, আপনার এখন কি থাকতেছে কিছু? না, আমার আমি তো কর্মচারীর বেতন নেই, আমি নিজে খাটি, নিজেই সব। যাই হোক, কিছু থাকে ওটা দিয়ে আমি বাল বাচ্চা চালাই নিতে পারি সুন্দরভাবে, সমস্যা হয় না। সমস্যা হয় না? না। সে সুবাদে মানে যে প্রতি বছরে আপনি গরু কেনার মতন এই খামারের ইনকাম দিয়ে কি কোনো সুযোগ সুবিধা আছে কিনা? সুযোগ সুবিধা একটা ছেলে বাইরে পাঠাইছি এই পর্যন্তই। মানে এক ছেলেকে আপনি এখানকার মানে ইনকামের টাকা দিয়ে হলো দেশের বাইরে পাঠিয়েছেন? হ্যাঁ, বাইরে পাঠাইছি। সৌদি। কেমন আছে সে? সৌদি সে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আমরা অনেকে দেখেছি অনেক খামারি আছে গরু বিক্রি করে হলো ছেলেকে বিদেশ পাঠাইছেন, অবশেষে সেই ছেলে খালি হাতে ফিরলো, খুব কষ্ট পেল তারা। গরু বিক্রি করছিলাম না, আমি একটা লোন করে দিয়েছিলাম, গরু দুধ বেশি, আমি লোন শোধ করে দিয়েছি। গরু দুধ বিক্রি করে লোন শোধ করছেন? হ্যাঁ। তো আমাদেরকে একটু বলবেন যে প্রথম যে আপনারা খামার করেছেন তখনকার ব্যবসা বাণিজ্য আর এখনকার ব্যবসা বাণিজ্যটা এই খামারে কতটা? মানে এখন ব্যবসা নাই বলতেই চলে, এখন যারা ধরে রাখছে ঠেকায় পরে ধরে রাখছে, না পারে এদিক যেতে না পারে ওদিক যেতে। এখন আমরা তো অনেকের দেখছি নতুন নতুন খামার, নতুন নতুন মানে হলো হলো খামার যে ইন্ডাস্ট্রি গুলো ক্রমান্বয়ে বাড়তেছে, তাহলে তারা কিভাবে বাড়াচ্ছে? বাড়ছে তারা নতুন নতুন বাড়াইতেছে, পরে যখন বুঝে তখন বিচালে, যখন লস পোষে তখন এরা ছাড়িয়ে দেয়। আপনার পাশের একটা খামার সেখানে গরু নাই দেখছি, এটা বাদ দিয়ে দিছে লস। কারণটা কি? এই কর্মচারী বেতন নতুন দিয়ে কোনো পড়তে হয় না, ওরা বাদ দিয়ে দিছে, বেচে কিনা ক্লিয়ার করে দিয়েছে। আপনার কর্মচারী নাই? না, আমার কর্মচারী না, আমি নিজেই সব, নিজেই সব পরিবার খাটে, আমি খাটি। তো ভাবি আসলে আপনারা কিভাবে বানিলো আপনার খামারটা দেখাশোনা করা, আমাদের কিছু দিতে গরু গোসল করাইবো, খাওয়াইবো, যাওটা রান্না বাড়ি গাছ টাছ দেয় সব সেই করে মানে হলো। আর আপনি কি আপনার কাজটা কি তাহলে? আমার কাজটা আমি গাছ কাটি আনি, গাই দোয়াই, এই কাজটা আপনি করেন? হ্যাঁ। তা আপনার এই খামারে আসলে যে গরুগুলার কোনো অসুখ বিসুখ হয় না, মানে যে কোনো সমস্যা হলে তখন কিভাবে আপনি এটা ট্রিটমেন্টটা করেন?
কতবার ভ্যাকসিন দিতে হয়? আবার কোন ভ্যাকসিনগুলো সবচেয়ে বেশি প্রয়োজনীয়? বাইরের ভ্যাকসিনটা ভালো বেশি। বাইরের ভ্যাকসিনটা আসলে কোন রোগের জন্য সেই ভ্যাকসিনটা দিতে হয়? এই খুরা রোগের জন্য। খুরা রোগের জন্য ভ্যাকসিনটা? গা হয়, ঠ্যাঙ্গে গা হয়। এটা এটাই আপনাদের জন্য মানে কি ঝুঁকিপূর্ণ? এটাই ঝুঁকিপূর্ণ। আর যে ম্যাস্টাইটিস হয় সেটার জন্য কি করেন? এটার জন্য টিকা দিতে হয়। যে সাইড ব্যথা আসে তখনই সমস্যাটা হলে তখনই এটাকে মানে দূর করেন কি করে? সাইডে সুই মারতে হয়, সুই দিতে হয়। সুই দিলে কি এটা মানে সমাধান হয়? হ্যাঁ, সমাধান হয়। আপনার খামারে এখন কত লিটার দুধ হয়? এখন দুধ বেশি নাই, দুধ ছাড়িয়ে দিছি। 30-35 লিটার আছে। মানে গাবি হলো কয়টা? চারটা। হ্যাঁ, চারটা বড়। চারটা গাবি হলো, চারটার ভিতরে মানে হলো কয়টার থেকে দুধ পান আপনি? দুইটা। দুইটা থেকে? আর দুইটা কি মানে হলো এখন প্রেগন্যান্ট? হ্যাঁ, প্রেগন্যান্ট আছে দুইটা। দুইটা প্রেগন্যান্ট, সেই সুবাদে দুইটার দুধ হলো আপনার 30 লিটার দুধ হয়। তো একটা খামারি নতুন খামার যদি শুরু করে তাহলে সে কি ধরনের গরু কিনলে তার খামার ব্যবসায় লাভ করতে পারবে? একটা খামারের 10টা গরু না হলে পড়তে হবে না। পড়তে হবে না? না। আপনি তো একটা দিয়ে শুরু করলেন, আপনার পড়তে হলো কি করে? আমার তো কর্মচারী নেই, আমি নিজে খাটি। আর একজন নতুন ব্যবসায়ী হলে আর কর্মচারী রাখবে লাগবে। কর্মচারীদের কাজ করাইলে 15,000 টাকা বেতন দিতে হয়, খাওয়ান খরচ দিয়া 15,000 টাকা বেতন। তার মানে হলো যে যদি কর্মচারী দিয়ে রাখে তাহলে 10টা দিয়ে শুরু করবে। হ্যাঁ। আর যদি নিজে একটা দিয়ে শুরু করতে তাহলে নিজে পালন করতে পারবে? নিজেই পারবে। তাহলে এটা শিখাটার আসলে উপায়টা কি? মানে যদি না জানে তাহলে সেই খামারির অনেকে মানে যদি লস করে, এটার কারণটা কি? লস একজনের যে প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ নিবে গা? আপনার খামারে যদি এসে যদি কেউ কাজ করতে চায় যে ফ্রিতে আমি কাজগুলো শিখলাম, আমি প্রশিক্ষণটা নিলাম, সেই সুবাদে করার সুযোগ পাবে কিনা? হ্যাঁ, আছে, বড় বড় খামারিরা আছে, এরা রাখে, অনেকে যায় কাজ করে 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, যে যেরকম অভিজ্ঞতা যার আছে সে অর্জন করে নিয়ে বাইরে যায়। নতুন কেউ যদি আপনার কাছে এসে ফ্রি করতে চায় বা শিখতে চায় আপনি সে ব্যাপারে সহযোগিতা করবেন কিনা? হ্যাঁ, করবো, করবো না কেন? আচ্ছা, আপনার যে সন্তান বিদেশে থাকতেছে সে তো গরু পালন করতো? না, সে লেখাপড়া করতো। সে লেখাপড়া করতো, তাকে গরু পালনে মানে সহযোগিতা করেন নাই আপনাদের? আপনি করেছেন, আপনার স্ত্রী করেছে, আপনারা দুজনেই মানে এটার সাথে সম্পৃক্ত? আপনার মেয়ে ছেলে আর কেউ মানে এটার সাথে সম্পৃক্ত আছে কি? না না, আপনারা দুজনেই? আমরা দুজনেই। আচ্ছা, আমাদেরকে একটু কথা বলবেন যে এই যে খামারটা আপনি 8 বছর ধরে শুরু করলেন, সেখানে আপনার এখন হলো 9টি গরু রয়েছে। একটা গরু থেকে আপনার শুরু 3 লক্ষ টাকা, এতে মানে হলো আপনি বাড়তি লোন নিয়েছেন, এর ভিতরে আপনি ছেলেকে বিদেশেও পাঠালেন। হ্যাঁ, বাইরে পাঠাই। তাহলে এই যে খামার ইন্ডাস্ট্রিটাকে মানে হলো যদি ভালো করতে হয় তাহলে সরকার আসলে কোন বিষয়টাকে জোর দেওয়া উচিত, যে জিনিসটা জোর দিলে আপনারা খামারিরা অন্তত খামার মানে গরু পালন করে লাভবান হবেন? ওষুধের উপরে আর খাবারের উপরে যদি সরকার দেখে তাহলে আমরা আগাইতে পারি। মানে কোন সেক্টরে, কোন খাবারের উপরে? মানে হলো ঘাসে, সবুজ ঘাসের উপরে না, গো খাদ্যের উপরে করবে? হ্যাঁ হ্যাঁ, গো খাদ্যের উপরে করবে। এই যে ভুষির দামটা বাড়ায়, তারপরে হলো খোলের দামটা বাড়তি, এই বিষয়গুলো আসলে মানে কোন সেক্টর থেকে? মানে অনেকে দেখছি বড় বড় খামার রয়েছে, তাদের নিজস্ব মানে আবাদী জমি রয়েছে বিঘায় বিঘায়, তারা নিজস্ব সবুজ ঘাস দিয়ে তারা মানে পোষায় নিতে চাচ্ছে। অনেকে হলো কিছু মানে হলো কৃত্রিম প্রকারে মানে হলো ঘাস তৈরি করে সেই ঘাসে মানে হলো এ করে, অনেকে আছে হলো আপনার মাচা তৈরি করে সেই সেখানে হলো কৃত্রিম প্রকারে মানে হলো ঘাস উৎপাদন করতেছে, উৎপাদন করে হাইড্রোপনিক পদ্ধতিতে ঘাস উৎপাদন করছে, সেই ঘাস দিয়ে তাদের গরুগুলো পালন করতেছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না? আপনারা কেন করছেন না? ঘাসের কোনো সমস্যা হয় না গো। আপনাদের ঘাসের সমস্যা হয় না? আমরা নদী থেকে ঘাস কাটি আনি, আমাকে 4 মাস একটু কষ্ট হয়। মানে বর্ষার 4টা মাস কষ্ট হয়? না, এখন শীতের 4টা মাস। শীতের 4 মাস কষ্ট হয়, তারপর আমরা ঘাস কাটি আনতে পারি, সমস্যা হয় না? সমস্যা হয় না? সেখানে কি ঘাস কি আপনাদের করা থাকে নাকি যে কোনো জায়গা থেকে আমরা ঘাস কেটে নিয়ে যে কোনো জায়গাতে আনতে পারি? নদীর সাইডের থেকে, নদীর সাইড থেকে ঘাস কেটে নিয়ে আসে। সেখানে অনেকে বাধা বিঘ্ন করে না? না। তার মানে আপনি বলছেন যে মানে হলো ঘাস অন্য জায়গা থেকে নিয়ে আসলে বাধা বিঘ্ন হয় না, সেই কারণে আপনার নিজস্ব খেতে মানে হলো ঘাসও করতে হয় না? না, নিজস্ব খেত নাই। এই যে ঢাকা শহরে অনেকে খামার করতে ভয় পায় যে আসলে ঘাস কোথায় পাবো, সবই তো বাড়ি ঘর, ঘর বাড়ি, বিল্ডিং, অট্টালিকা, এর ভিতর থেকে ঘাস কোথায় আসলে কোথা থেকে নিয়ে আসেন আপনারা? নদীর সাইডে মাঠে হয় অনেক ঘাস হয়, কাটে কুটে আনে। আপনি আনেন কি মানে হলো গাবতলির ওই এলাকা থেকে নাকি আমিন বাজার ওদিকে? আমিন বাজার ওদিক, আমিন বাজার ওদিক থেকে নিয়ে আসেন? তো আমাদেরকে যে জিনিসটা বলছেন যে মানে খাবারের দামটা যদি একটু সরকার নজরদারি করে তাহলে হয়তো আপনাদের খামারিদের জন্য একটু ভালো হবে। হ্যাঁ, আমার
খামারটাই সমস্যা হয়েছে। আপনার এই খামার এই 8 বছর যখন আপনি এই খামারটা পরিচালনা করতেছেন, এই ভিতর থেকে এমন কোন স্মৃতি রয়েছে যে খামার পরিচালনা করতে আপনার খুব কষ্ট হয়েছে, যে আপনার গরু মারা গিয়েছে বা গরু সমস্যা হয়েছে, এই সব বিষয়গুলো হয়েছে? না, আমার কোনো সমস্যা হয়নি। আমার এই ধরনের কোনো সমস্যা হয়নি? না, মানে হলো শুধু খাবারের দামটা একটু আর নিমুঙ্কি থাকলে, মানে আপনি মনে করেন যে আর গরু পালন করতে আপনার কোনো সমস্যা না? আর কোনো সমস্যা নেই। ধন্যবাদ আপনাকে, আমাদেরকে সময় দিয়েছেন, কারণ আলা আপনি আমাদের একটুখানি সুযোগ। দর্শক আপনারা এর আগে দেখেছেন গরুগুলো কিন্তু সবগুলো দাঁড়িয়েছিল, আমরা জাস্ট হলো 1 মিনিট সময় দেওয়ার পরপরেই মানে তিনি হলো গরুগুলোকে খাবার দিয়েছেন, কারণ তাদের প্রতিটা সময় মানে কাজে লাগানোর জন্য তারা প্রস্তুত থাকেন। একজন খামারি ভাই বলেছেন যে ভাই আমি আপনার সাথে একটু গল্প করতে চাই, কথা বলতে চাই। সেই ভাই কিন্তু বলেছিল যে ভাই আসবেন রাত 7টার পরে, এর আগ মুহূর্ত পর্যন্ত আমরা কোনো সুযোগ পাবো না কথা বলারও, কারণ যারা প্রকৃতপক্ষে খামারি গরুগুলো পালন করতে গিয়ে যে ধরনের বিষয়গুলো দরকার তারা প্রয়োজন, সেই বিষয়গুলো কিন্তু প্রতিটা মুহূর্তেই নজরদারি করেন এবং নজরে থাকে তাদের। তো আপনার এই যে মানে স্ত্রী যে আপনার গরুগুলো পালন করতেছে, ভাবি আপনাকে যে হেল্পটা করতেছে, আপনার কাছে এটা কি কেমন মনে হচ্ছে? কারণ অনেকে দেখছি যে স্বামী গরু পালন করতেছে, স্বামী ঘাসও নিয়ে আসতেছে, কর্মচারী দিয়ে সব কিছু করতে, বউ ফিরেও থাকে না, কারণ আল্লাহ এখানে কি কারণে যাবো, অনেক গন্ধ পায়, মানে এটা আসলে সেই বিষয়গুলো সেই ধরনের পরিবারকে আপনি কিভাবে মনে করবেন? তারা তো পারে না, করে নাই, ছোট থেকে অভ্যাস নাই, আমাকে ছোট থেকে অভ্যাস হবে, সেই কারণে আপনারা পারতেছেন। আমাদের বাড়িতে গরু ছিল, লালন পালন করছে, ওখান থেকে অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা আছে, তো ভাবির কি অভিজ্ঞতা আগে থেকে ছিল? হ্যাঁ হ্যাঁ, অভিজ্ঞতা, আর বাপ মা গরু পালতো, মানে গৃহস্থ পরিবারের মেয়ে বিয়ে করছেন আপনি। ধন্যবাদ আপনাকে। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে আমরা যে কোনো একটি খামার, অন্য কোনো যে কোনো খামার এর ভালো মন্দ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং প্রতিবেদন তুলে ধরে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। তাতে আপনারা যারা নতুন খামারি রয়েছেন, যারা খামার করতে গিয়ে বিপদকে পড়েছেন, কী ধরনের সমস্যাগুলো হয়েছে, যারা পুরনো খামারি আছে তাদের কথাগুলো শুনে আপনাদের একটু হলেও অভিজ্ঞতা হবে, অন্তত আপনারাও সেই ধরনের সমস্যার মধ্যে পড়বেন না। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলবো, আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন। ধন্যবাদ।